রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধুদের স্বাগত। আজকে আমি দেখাচ্ছি জিনপুরে ওপারের একটি মাছ ধরার ভিডিও, যেটি ক্যামেরায় প্রথমে মনে হয়েছিল কেজি তিনে, কিন্তু সেটি গিয়ে যখন দেখা যায় 2 কেজির বেশি, 3 কেজি হবে না। এই রকম একটি মাছ ধরার ভিডিও আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। অনেকগুলো ছিপ নিয়েছে, কি হলো মাছটা খুলে গেল। আচ্ছা আচ্ছা, সবুজ ব্লু গেঞ্জি আর ব্লু প্যান্ট, হাত চেঞ্জ করলো, তাই তো এই তখন চারবার হাত চেঞ্জ হলো। এতগুলো ছিপ নিয়েছে, খুলতে খুলতেই আর সময় চলে যায়। যেদিন না ছোট পুকুর ছিল, হরা খুব মাছ ভালো খেয়েছে। অ্যাকচুয়ালি এবছরে ওই মারা যাওয়ার জন্য না ডিস্টারবেন্স হয়ে গেছে মাঝে, ওই কটা পুকুর ওখানে যেতে, অনেকগুলো পুকুর যেতে পারিনি। আচ্ছা, খুব ভালো মাছ খেয়েছে না ইয়ে, আপনার সামনে শনিবার থেকে চালু হচ্ছে। আচ্ছা, মাছটা ঘোরাচ্ছে বটে, তাঁত বুনে যাচ্ছে মাছটাকে নিয়ে, এ ছিপের নিচে ও ছিপের নিচে কন্টিনিউয়াস সেই চলছে, মাছটা কাছে এসে মনে যাচ্ছে। সে তো বটেই, বসেছি যখন এখন বসে আসি পুকুর মারি ডিসিশন যেহেতু বলো বেটা আমাদের সকালবেলা যেভাবে খাচ্ছিল ওইভাবে মাছটা খাওয়াটা থাকলে তো মনে একটা ফুট থাকে, তারপরে নটার পর থেকে কি হলো ভালো ফেলবো না, ফেলুন ফেলুন অসুবিধা নেই, মাছ তোলা হয়ে গেছে কেজি তিনেক, কেজি তিনেক দেখে মনে হচ্ছে।
লকটা খোলো আছে কোনটা ওদারে লকটা উল্টাও সিস্টার।